কদমতলা থানা এলাকায় বিরোধীদের নানাভাবে হয়রানির অভিযোগ স্থানীয় থানার দ্বিচারিতা নিয়ে প্রতিবাদে সড়ক কদমতলা ব্লক কংগ্রেস সমস্যা নিরসনে পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ না করলে থানার সামনে ধর্নার হুঁশিয়ারি সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এবং পঞ্চায়েত গঠনের পর কদমতলা ব্লক এলাকার সমস্ত গুলোতে বিরোধী পঞ্চায়েত সদস্যদের নানাভাবে হয়রানি এবং হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ সেই সাথে স্থানীয় থানার নিয়ে প্রতিবাদে সরব হল কদমতলা ব্লক কংগ্রেস শুক্রবার সন্ধ্যায় কদমতলা ব্লক কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদী মিছিল করে থানা অভিযান এবং ডেপুটেশন সংগঠিত করা হয় স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বিরোধী দলের প্রার্থী সহ কর্মীদের বিভিন্নভাবে হুমকি ধমকি সহ তাদের বাড়ি ঘরে যাতায়াতের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হচ্ছে পানীয় জলের পাইপলাইন কেটে দেওয়া হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে তাছাড়া পঞ্চায়েত গঠনের পর থেকে মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে শাসকের এমন কর্মকাণ্ড বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বিরোধী পঞ্চায়েত সদস্যদের এমনকি পঞ্চায়েত কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না বিরোধী সদস্যদের এমন অভিযোগ তারা কদমতলা থানায় বারবার জানানোর পরেও স্থানীয় থানার পুলিশ তেমন কোন ভূমিকা গ্রহণ করছে না পুলিশ একতরফা শাসকের হয়ে কাজ করছে খুব দুর্ভাগ্য কদমতলা থানায় মামলা যারা মানুষ আর দিতে আসে তাদেরকে রিসিভ দেওয়া হয় না কোনো অভিযোগের কাগজ নিয়ে আসলে মানুষের সঙ্গে কুট্রা কুকুর বিড়ালের মতো আচরণ করা হয় মানুষকে মানুষের মর্যাদা দেওয়া হয় না পিএসএ যারা ডিউটি অফিসার থাকেন তারা মানুষকে মানুষের মর্যাদা দিতে চায় না তারা কোনো রিসিপ্ট দিতে চায় না কি আশ্চর্য সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার বড় কেন রিসিপ দেওয়া হবে না আমরা আমরা ডেপুটেশনে আমাদের দাবি লিপিবদ্ধ করেছি যে প্রতিটা মানুষের অভিযোগের অভিযোগের রিসিপ্ট দিতে হবে কদমতলায় প্রতিনিয়ত আগর চুরি হয় আগর ছুরির সঙ্গে আমরা বলবো পুলিশ পুলিশের একটা অংশ যুক্ত রয়েছে নতুবা নতুবা পুলিশের কাছে মামলা দেওয়ার পর রিসিভ দেওয়া কেন হয় না কেন দেওয়া হয় না তাছাড়া কংগ্রেসের আরও অভিযোগ রাজনগর পঞ্চায়েতটি বিরোধীদের দখলে গেলেও শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন থেকে এখনো পর্যন্ত তালা বন্ধ করে রাখা হয়েছে পঞ্চায়েতের গেটে তাছাড়া দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ফলাফল সমান সমান হওয়াতে লটারির মাধ্যমে জয়ী হয়েছে শাসক সেখানেও বিরোধীরা গিয়ে প্রবেশ করতে পারছেন না বন্ধ করে দেওয়া হচ্ছে প্রার্থীদের দীর্ঘদিনে যাতায়াতের রাস্তাঘাট এতে সাধারণ মানুষের কোনো কাজ হচ্ছে না পঞ্চায়েতে সেই সাথে কদমতলা থানার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলে কারণ করমতলা ওসির কাজে আমরা মোটেই সন্তুষ্ট নয় কারণ করমতলা ওসি সাহেব আমরা লক্ষ্য করছি উনি বিজেপি দলের কিছু নেতা কর্মীর কথায় চলছেন মানে আমরা বলবো করমতলা পিএস এর যে সাইনবোর্ড তালিকা আছে এই সাইনবোর্ডের যদি মর্যাদা না থাকে তাহলে আমরা বলবো পি এর সাইনবোর্ড নামিয়ে বিজেপির অফিসটা এখানে ভারতীয় জনতা পার্টির অফিস লিখে দিন আমরা আসবো না আমরা পিএসে আসবো না যদি এটা ভারতীয় জনতা পার্টির অফিস হয়ে যায় আমরা আসবো না আর যদি এটা পিএস হয় পুলিশে পুলিশ স্টেশন হয় তাহলে কেন এখানে নিরপেক্ষতা থাকবে না কেন এখানে মানুষের নিরাপত্তা থাকবে না এদিন কদমতলা ব্লক কংগ্রেস প্রতিবাদ মিছিল সংগঠিত করে কদমতলা বাজার এলাকায় এবং পরে থানার সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা শেষে এক প্রতিনিধি দল ওসির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত ওসির মারফত জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে তুলে দেন কংগ্রেস কর্মীরা তাদের দাবি যতদিন না পর্যন্ত তাদের সমস্যা নিরসনে পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করছে ততদিন পর্যন্ত প্রয়োজনে তারা প্রতিদিন কদমতলা থানার সামনে ধর্নায় বসবেন বলেও হুঁশিয়ারি দেন এদিনকার এই বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা বাছিদ চৌধুরী মানিক লাল দাস গিয়াসুদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা বিো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড